মুখে আমার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এক ইহুদি কি বেটি নে তানা দিয়া तेरे वालिदी ने तुझको बता क्या दिया। हजरत फातिमा जोहरा रदी अल्लाह ताला अनहा के विवाह परे यहूदीर में डोज मारते आछे ताना दीते आछे। ओरे नबी बेटी तुम्हें जे आखेरी पैगम्बरेर बेटी तुम्हार अब्बा जे नबीदेर नबी तुम्हार अब्बा जे सरवारे दो आलम तुम्हार नब्बा हलो दोनों जहानेर मालिक ओ मुख्तार तुम्हार अब्बा नबी मुस्तफा समस्त नबी देर पैगम्बर समस्त नबी देर नबी तुम्हार अब्बा दोनों जहानेर मालिक ओ मुख्तार। अच्छा बोलो देखी तुम्हें एत बड़ नबीर बेटी हुए तो तुम्हार बियेते तुम्हार बाबा की उपहार दिए छे बोलो। आमार मा फातिमा तो जोहरा रदियल्लाहु ताला अनहा माथा नत तो करे इहुदीर मेयेर सम्मुखे उनी डोज दिते आछेन सेई कथार उत्तर तिनी दिते आछेन शोनो तुमी आमाके प्रश्न करले आमार अब्बा আমার বিয়েতে কি দিয়েছে শুধু চাটাই আর একটা গম জব পেশানো চাকি আর একটা পানির ঘড়া এগুলো দিয়া দেখে তুমি ডোজ মারতে আছো কিন্তু জেনে রাখো আমি নবীর বেটি চাইলে পরে কি না হতে পারে। আমি জবাবটা দিচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতিমা কি জব দিচ্ছে উত্তরে দেখুন কে এক ইহুদি কি বেটি নেতা না দিয়াম तेरे वालिदी ने तुझको बता क्या दिया। फातिमा बोली जहरा गरीबी पसंद है मुझे। बोली जहरा गरीबी पसंद है मुझे वरना जन्नती से जेवर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे। चांद सूरज सितारे चले आएंगे। अमार अल्लाह रब्बुल आलमीन बोले बंदा सुनो आसमानेर नीचे जमीनेर बुके तुमरा बसबास करो पृथ्वीर बुके नानान रकम सृष्टि और नानान रकम मजहब रयेछे नानान रकम धर्म रयेछे किन्तु जेने रखो दुनियार बुके थाकाकालीन सब चिंते पारले दुनियार बुके बसबास करे सब किछु जेने गेले जाके जानार प्रयोजन छिलो ना सेगुलो केउ जेने गेले आजके दुनियाय थाकाकालीन सूर्य बुझते पारले दुनियाय थाकाकालीन चंद्र बुझते पारले दुनियाय थाकाकालीन इथार बुझते पारले दुनियाय थाकाकालीन अक्सिजेन चिनते पारले सब किछु जेने गिएछो किन्तु एकबार भेबे देखले ना जा जानार प्रयोजन छिलो ना सब किछु जेने गेले किन्तु जेटा जानार प्रयोजन छिलो सेटाई जानले ना। बोले केमन करे एकबार कि भेबे देखले ना सारा दुनियार जिनिसके चिनले कोनटा किसेर जन्य के कार जन्ने हुए छे काके के सृष्टि करे छे ओके सृष्टि करार माने की हुए छे एगुलो सब किछु बुझे निले किन्तु बंदा निजेर दिके एक बार भाबले ना तुमी जे दुनियार बुके रोए छो आल्ला जे तोमाके दुनियार बुके सृष्टि करे छेन किसेर जन्ने एटा एक बार जानार चेष्टा करले ना। दुनियार बुके थाका कालीन एर ओर प्रशंसा करे बेड़ाछो कखनो बोलछो बक्तार कथा कखनो बोलछो श्रोतार কথা কখনো কোনো আশ্চর্য জিনিসের কথা বলো বলে এটা সুন্দর ওটা সুন্দর এর ওর দিন রাত প্রশংসা করে বেড়াচ্ছো একবার কি ভেবে দেখছো না সারা জিন্দেগি শুধু এর আর ওর প্রশংসা করে গেলে কিন্তু যার প্রশংসা করার প্রয়োজন ছিল তুমি তারই প্রশংসা করলে না। বলে কেমন করে মাওলানা বলে একবার ভেবে দেখো কখনো বলছো মলবি সুন্দর কখনো বলছো ফুল সুন্দর কখনো বলছো আশ্চর্য জিনিস দেখে এটা কত সুন্দর শুধু এর আর ওর প্রশংসা করে গেলে তোমার ব্রেনে কি আসল কথা আসলো না। বলে কি হলো ভেবে দেখো সৃষ্টি যদি এত সুন্দর হয় এদেরকে বানানে ওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ আমার কথা বুঝতে পাচ্ছেন আপনারা আমি একটু স্পিডে বলছি কারণ ব্যাপারটা হচ্ছে সময়ের দিকে লক্ষ্য রেখে ওই ইদিক সিদিক করবো জামা ঠিক করবো গজল বলবো সালা ভকারি করতে আধা ঘন্টা শেষ ওরকম টাইম নেই। আমার কথা হচ্ছে আধা ঘন্টা ওয়াজ করবো তাও ভালো কিন্তু শুরুতেই অ্যাকশন ওই অত টাইম নেই আমার বুঝলেন তো। হ্যাঁ কারণ আপনারা রাত জেগে কষ্ট করে বসে আছেন এত দূর থেকে এসে বক্তা যদি কিছু দিতে নাই পারলো তো ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে ঘুমিয়ে থাকা অনেক ভালো।
বুঝলেন। অতএব কষ্ট করে যখন এসেছেন সময়টা যেন বৃথা না যায় বাপজি, সেদিকে চেষ্টা করব। কিন্তু আমার কথা যে শুনলেন না, আরে বিরিয়ানির থেকে ভালো জিনিস আমি দিব আপনাদেরকে, একটু সামনে গিয়ে আসুন তবেই না। হ্যাঁ, বলার যে জিনিসে বলবো সেটাই তো আউ মনের মতন হলো না, তা আপনারাও তো কমসে কম মনের মতন হন। হ্যালো শেখ, হ্যালো, একটু সামনে এগিয়ে আসুন। দেখুন আমার বলার কর্তব্য বলবো, মানা না মানা সেটা আপনাদের ব্যাপার বাপজি। যার সুগার আছে তাকে বলতে পারবো চিনি খেও না, আলু খেও না, মাটির নিচের জিনিস খাওয়া যাবে না, মিষ্টি জিনিস খাওয়া চলবে না। কিন্তু যার সুগার নেই তাকে কি বলা যাবে? কেলানি খেতে হবে। তো যদি মুসলমান হন তাহলে রিকোয়েস্ট করবো সামনে এগিয়ে আসুন, বসুন, শুনুন। যদি মুসলিম নামে সন্দেহ থাকে তো দৌড়ে বেড়ান, কার রাস্তা রাস্তায় কে বলেছে আপনাকে বসতে, বুঝেছেন? অতএব যাই হোক, সোনামুখে এই হাসবি না, চুপ। জি, তো কথা খুব মূল্যবান কথা বলার চেষ্টা করবো আল্লাহ পাক যদি বলান। তো আগে আগেই বলি আপনাদেরকে, আমার কথা বুঝতে পাচ্ছেন তো আপনারা, অসুবিধে হয় না? হ্যাঁ হ্যাঁ জি ঠিক, ভুল বুঝবেন না সোনামুখী। আমার অনেক জালসাতে আমি বলতে গিয়ে মানুষ ভুল বুঝে নাই, বলি এক পাবলিক বুঝে নাই এক, নির্দেশে ঝামেলা লেগে যায়, গন্ডগোল হয়ে যায়, কত জায়গায় কত রকম রকম হলো ঝামেলা চললো, উল্টো পাল্টা এক মশলা বলছি উসুনে নিচ্ছে অন্যরকম। যদিও বা বলছি রাজা রামমোহন ভাঙিয়া পড়িতেন না, তো উসুনে নিল রাজা রামমোহন জাঙিয়া পড়িতেন না। এখন কি করবেন বলুন, আমার কি বলার ভুল? শুনতে ভুল করেছে। হ্যাঁ, আমার একটা নেটে হয়তো আপনারা আওয়াজ শুনেছেন মনে হয়, মৌলানা জালসাতে এরকম জালসায় রাত ১২টায় বক্তাকে উঠিয়েছে স্টেজে, পাবলিকে তো সময় ব্রেন ঘুমিয়ে থাকে, জালসায় বলেছে সরাও পাগড়ি পরে যদি নামাজ আদায় করো তো জামাতের থেকে ৭০ গুণ নেকি বেশি পাবে, সওয়াব পাবে। এই জালসা শুনে ঘুমিয়ে গেছে, ফজর আজান শুনতে পায় নাই, ঘুম থেকে উঠে দেখছে জামাতের সময় হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ, মসজিদ গিয়ে দেখছে রে জামাত শুরু হয়ে গেছে। তুই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, রে আমি তো পাগড়ি আনিনি, তো কি করব? যদি জামাত ধরতে যাই তাহলে পাগড়ি পরে যে ৭০ গুণ সওয়াব বেশি ওটা পাবো না, আর যদি সওয়াব নিতে যাই তাহলে জামাত পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গেছে, ই দেখছে কেউ কোথাও নেই, তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে পরনের লুঙ্গি খুলেছে, লুঙ্গিটাকে খুলে মাথায় জড়িয়ে নিয়েছে, আর এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে। ইমাম বলছে ভাই কোন বেসাইজা নামাজ, এ তো কোনো সাইজ নেই, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়, বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে আপনি তো জালসায় বলেছেন যে পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে হুঁশ নেই খেয়াল নেই। তো এরকম অনেক সময় গোলমাল হয়, ভুল বুঝবেন না সোনামুখী আমার। হ্যাঁ, কলিজার টুকরো, হ্যাঁ একটু মন দিয়ে শুনবেন, এসার নামাজ পড়া ছিল ফরজ, জালসাটা মুস্তাহাব জিনিস, কিন্তু আপনারা ওই যে নামাজ বাদ দিয়ে এখন জালসাতে বসে আছেন, তার মানে লুঙ্গি খুলে মাথায় জড়াচ্ছেন, অ্যাঙ্গেল একটু দোষ দিয়ে দিলাম। যাই হোক, তবে যা বসে যখন আছেন একটু মনোযোগ সহকারে শুনুন, আপনারা থাকবেন তো বলুন, তাহলে বক্তব্য স্টার্ট করব। বেশ ঠিক আছে ইনশাল্লাহ, তোরা তো থাকবি, তোদের বিয়ে হয়ে আছে নাকি? জি, কথা হচ্ছে কি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের অমীয় গ্রন্থ কালামে মসজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, একটা আয়াতের তরজামা যদি আমি করি আমার মতো নগণ্য ব্যক্তি হাজার রকম হবে, হাজারটা প্রোগ্রাম করেও শেষ করা যাবে না, কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে বর্ণনা করছি। মহব্বতের সঙ্গে শুনেন, আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, পৃথিবীর বুকে ভয় ছাড়া মানুষ কোনো জিনিস চলে না, এটা জেনে রাখবে। বাবাকে ভয় করে বলে বাবার সামনে ছেলে অন্যায় করে না, শিক্ষককে ভয় করে বলে ছাত্র তার সামনে অন্যায় করে না, বিচারককে ভয় করে বলে বিচারকের সামনে আসামি অন্যায় করে না। জেনে রাখো, দুনিয়ার মোল্লার হাল যদি এরকম হতে পারে, তোমার মহান আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলে থাকে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। তাই আবার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যারা ঈমান এনেছো কাউকে ভয় করো না, কোনো পুলিশ দেখে লয় বিএসএফ বলে রপ লয়, কাউরি কোনো মোল্লাকে ভয় করো না, তাহলে আল্লাহ ভয় কাকে করব? আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় শুধুমাত্র তোমার আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা যতই জন এখানে জালসায় এসেছি, কে বলবে যে আমি ভয় করি না? সবাই বলে আমি আল্লাহকে ভয় করি। কতজন বোতল নিয়ে বলছে, মৌলানা সাহেব আমি আল্লাহকে ছাড়া কোনো ব্যাটাকে ভয় করি না। আসলে আমি ব্যাটা বললাম, তো ব্যাটা বলিনি, তাহলে সয়কার লয়কার বলেছিল, বুঝলেন? হ্যাঁ, কাউকে ভয় করি না আল্লাহকে ছাড়া, আহলে এখন ওর গলায় দুটো সাপ জড়ে দিয়ে এখন বাপ বাপ করে চেঁচাবে, বুঝেছেন? মুখে বলি আল্লাহকে ভয় করি,
কিন্তু আসলে কি ভয় করা বলে আপনি গার্জেন রয়েছেন বলুন বাপজি আপনি বা গার্জেন হয়েছেন আপনার সন্তানকে বলে গেলেন এই বেচারে শোন বলে কি বলে আমি মাঠে যাচ্ছি কাজ করতে আলু লাগাতে বাইরে কোথাও যাবি না স্কুল যা বলে যাব না শরীর ভালো নেই বলে ঠিক আছে তাহলে মাঠে মনিষ রয়েছে মজদুর রয়েছে ওদেরকে খাবার নিয়ে যাবি বলে পারবো না বাবা হুকুম করলো পরপর দুটো অমান্য করলো আবার বাবা হুকুম করছে শোন ওটা যখন পারবি না তাহলে বাজার করে এনে দে তোর মা রান্না করবে বলে পারবো না তিনটেই কিনাই করে দিল এবার বাবা নিষেধ করলো বেটারে ঠিক আছে ওগুলো পারবি না কিন্তু মাঠ থেকে রোদ দুপুরে এসে যদি দেখিস তুই গেম খেলছিস বাড়িতে আর টিভি দেখছিস তাহলে তোর কপালে কষ্ট আছে তোর অবস্থা খারাপ করব আপনি রোদ দুপুরে মাঠ থেকে বাড়িতে এসে দেখছেন আপনার ওই ছেলে গেম খেলতে ব্যস্ত এবার বলুন মেজাজ গরম হবে কি হবে না এবার যদি ওর মা বলে না গো তোমার ছেলে তোমাকে খুব ভয় করে আসলে কে কে ভয় করা বলে যদি ভয় করত তাহলে বাবার কথা মানত যেগুলো হুকুম করলো মানলো না নিষেধ যেগুলো করলো সেগুলোকেই করছে আমার আল্লাহকে যারা বলছো ভয় করি আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো তোমরা পরের হক নষ্ট করো না তোমরা নামাজ আদায় করো আপনি বলছেন করব না আল্লাহ বলছে রমজান মাসে একটি মাস রোজা রাখো আপনি বলছেন গ্যাসের লেগে তো রাখতে পারছি না পানি খেতে হবে আল্লাহ বলছেন বহু টাকা রয়েছে হজ করে এসো যাকাত দাও বলে নিজের মাল পরকে দিতে কষ্ট হচ্ছে ওটা পারবো না যেগুলো আল্লাহ হুকুম করলেন আপনি সবই ডিনাই করে দিলেন এবার আল্লাহ নিষেধ করছেন ওয়াল খামরা ওয়াল মাইসারা জেনে রাখো মদ খেও না ব্যভিচারি করো না জেনা খেলিও জেনা করো না জেনায় লিপ্ত হয়ো না তোমরা জুয়া খেলো না মুসলমান আপনি সেগুলোকেই করছেন এবার বলুন আপনার কি প্রকৃত আল্লাহকে ভয় করা হচ্ছে হ্যাঁ মুখে বললেন কিন্তু কাজে কিছু নাই একে ভয় করা বলে না তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো মুখে বলিও না যে আল্লাহকে ভয় করি প্রকৃত ভয় করতে হলে পরে হাক্কা তুকাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন হ্যাঁ কুকুর দেখলে কেমন দৌড়ো শিয়াল দেখলে পরে তো আরও দৌড়াও যদি হঠাৎ জালসা মানছে বাঘ দেখে লাই ও তো লুঙ্গি তুলে দৌড়াবে ভাই তাহলে এদের যদি এত ভয় করতে হয় এদের যে মহান স্রষ্টা তাকে কত ভয় করা উচিত তো মুখে বলিও না হাক্কা তুকাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন এবার আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে ওম জগদ্ধাত্রী মহিমা সুদামহে ওম নমস্তস্যই নমস্তস্যই বিদ্যাশ্বরী হেরি চর্চ নমো নমোহা পৃথিবীর বুকে থাকতে হলে পরে জেনে রাখো মহান স্রষ্টার কথা অমান্য করে যদি তুমি চলো আর যদি মনে করো স্রষ্টাকে বাদ দিয়ে নিজের বুদ্ধিতে চলবো নিজেই লাভবান হব কখনো না এখানেও বরবাদ হবে ওখানেও বরবাদ হবে তাহলে কল্যাণময় হতে গেলে কি করতে হবে জেনে রাখো ওম জগদ্ধাত্রী মহি হেরি চর্চ নমো নমোহা পৃথিবীর বুকে জগতের প্রতিপালকের তরফ থেকে একজন মহান দূত এসেছে মহামান মানবাবির ভাব হয়েছে ওই মহান নবী ওই মহান ঋষির উনার চর্চা যদি করতে পারো এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই জেনে রাখুন আমরা সেই নবীর চর্চা এখানে করতে আছি এই মহফিলে আপনারা এসেছেন গায়ের মুসলিম পর্যন্ত ওরা পর্যন্ত জানে আল্লাহর কথা নবীর কথা মানলে পরে কি হবে কিন্তু আল্লাহ পাক বলে বান্দা শোনাও মুখে বলিও না ভয় করার মতন করো ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে কিন্তু বলুন বাবাজি মুসলমান কাকে বলে আমরা এখনো বুঝলাম না এটাই তো মুশকিল যে মুসলিম কাকে বলে মুসলমান যে কি জিনিস আমরা ওটাই জানলাম না বলবো তো বাবজি আমি জিজ্ঞেস করছি কেন বলেন তো মানে আপনাদের এদিকে খাওয়া দাওয়ার অভ্যাস থাকে মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ওই লোকে বলছি হ্যাঁ যে এদিক সেদিক হলে হয়তো আউট হবে খাবার দাবার চিন্তা হচ্ছে আপনাদের জন্য ব্যবস্থা আছে চিন্তা নেই আপনাদের জন্যই তো অসুবিধে নেই আপনারাই খাবেন কিন্তু কিছু মূল্যবান কথা শুনুন কথা হচ্ছে কি দেখুন যখন আল্লাহ পাক বলেন মুসলমান হয়ে মরো
কি বলছেন মন দিয়ে শুনতে হবে। মলবি হয়ে মরতে বলেনি আল্লাহ, যে ভালো মাদ্রাসায় পড়ে ডিগ্রি হাসিল করে হাব্বা জুব্বা আমামা লাগিয়ে তুমি মরণ মৃত্যুবরণ করো আল্লাহ বলে নাই, ডাক্তার হয়ে মরো আল্লাহ বলে নাই, মুসল্লি হয়ে মরো আল্লাহ বলে নাই, টুপিওয়ালা হয়ে মরো আল্লাহ বলে নাই, গামছাওয়ালা হয়ে মরো, কি হয়ে মরবে জেনে রাখো, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। যদি মরতেই হয় ততক্ষণ পর্যন্ত মরবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। কিন্তু মুসলমান কি জিনিস আমরা বুঝলাম না, আমরা ভাবি শুধু জুম্মা জুম্মা মিস কল মারতে যা আমরা মুসলমান হয়ে যাব। হ্যাঁ, একটা দিন শুধু জুম্মার দিন যাব, ঈদ কুরবানির দিনে নামাজ পড়তে যাব, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। একে মুসলমান বলে না, জেনে রাখো একজন মুসলমান ব্যক্তি যেই হবে মুসলমানের কথা মুসলমানের জবান তার হবে এক নাম্বার। মুসলমান কখনো ব্যভিচারী করতে পারে না, একজন মুসলমান কখনো অন্যায় করতে পারে না, একজন মুসলমান কখনো অবিচার করতে পারে না, জেনে রাখো। শুধু তাই নয়, নিজের জীবন দিয়ে দিবে তবু রাজি, একটা মুসলমান কখনো নিজের জাতির সঙ্গে গাদ্দারি করতে পারে না। এই হলো তারাই প্রকৃত মুসলমান। কিন্তু আমরা হয়ে গেছে শুধু নামের মুসলমান, ঢোলের উপরে বাড়ি দিলে বহুদূর শব্দ যায়, ভিতর খুলে দেখেছেন পুরোটাই ফাঁকা, তেমনি আমরা শুধু নামের মুসলমান। বুঝলেন তো, আমি তো অনেক জায়গায় বলি যে আমরা নামকে বাঁচতে মুসলমান, চোখে দেখতে পাই না নাম নজর আলি, ভালো কথা কাউকে বলে না নাম আদর আলী, যার বাবা কোনোদিন সোনা দেখে নাই তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে এক মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত দশটার পরে কুকুরের ভয়ে বেরোই না তার নাম বাহাদুর আলী। বুঝলেন, শুধু আমরা নামকে বাঁচতে মুসলমান, কাজের কিচ্ছু নয়। কিন্তু মুসলমান কেমন চিন্তা করুন, হিরাক্লিয়াস বাদশাহ ছিলেন রোম সম্রাট, বহুত সুন্দর কথা বলছি মন দিয়ে শুনবেন, ইমান তাজা হয়ে যাবে। যতক্ষণ বলবো খুব দামি কথা বলবো, অসুবিধে নেই, নিউ কোয়ালিটির কথা বলছি আপনাদেরকে, শুরু তো করতে দিন, এগুলো তো হেডিং চলছে, টেলার চলছে। বুঝলেন তো, আমি আপনাদের দিকে তাকিয়ে বক্তব্য স্টার্ট করছি না, কারণ সব জায়গায় সব জিনিস নিতে পারবে না, কারণ এখনই দামি কথা বলতে গিয়ে হঠাৎ করে তখন আউট দিবে, তখন বেকার হবে, ফালতু আর গুটাতে পারবো না, যার কারণে শুরু করছি না, করবো তো কারা কারা শুনবেন না হাত উঠান। হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়ে যায়, ওই তো জানি ধ্যান যে কোথায় আছে আপনাদের, ভালো ভালো আপনারা জিন্দাবাদ থাকুন। বাবজি সোনামুখী একবার দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। নফরত করোগে তুম তো মোহাব্বত করেঙ্গে হম, ইনসানিয়ত কে দম পে মোহাব্বত করেঙ্গে হম, এ দুশমনে ইসলাম, এ দুশমনে ইসলাম তেরি খৈর নহীঁ হে, আল্লাহ কে ঘর দের হে অন্ধের নহীঁ হে, আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। কিন্তু জেনে রাখুন, যখন হিরাক্লিয়াস বাদশাহ অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, পরস্পর মুসলিম আপনারা জানেন নামি দামি শহর ছিল তখন রোম, আর রোমের নামে একটা কোরআনেও সুরা আছে, সুরা রোম। ওই রোম রোমের বাদশাহ অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, পরস্পর মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয় কিন্তু আওরাই কেন জরিজ হয়ে যায়, আমরা কেন তাদের কাছে হেরে যাই বুঝতে পারলাম না, কেন পরাস্ত হয়ে যায়, আমাদের সৈন্য বেশি, আমাদের কর্মচারী বেশি, আমাদের আসবাবপত্র বেশি, আমাদের ট্রেনিং প্রাপ্ত সবাই দামি দামি বড় বড় চালবাজরা রয়েছে, আর মুসলমানের মধ্যে তো হাতিয়ারও সেরকম নেই, ওদের লোকেরাও তো গরিব, ওদের জামা কাপড় পোশাক ঠিক মতন নেই, ওদের চলন বলন যানবাহনগুলোও ঠিক মতন নয়, অথচ ওরা কেন বারবার জয়লাভ করছে, একবার ভালো করে যাচাই করতে হবে, গোয়েন্দাকে পাঠালো একবার ভালো করে যাচাই করে আই, কেন মুসলমানদের সঙ্গে আমরা বারবার হেরে যাচ্ছি, ওরা কেন সব জায়গায় জয়লাভ হচ্ছে, তোকে যাচাই করে আসতে হবে। বললে ঠিক আছে হুজুর তাই হবে, এই বলে করলোটা কি, রাজার কথা শুনে গোয়েন্দা চলে গেল। চিরদিন গোয়েন্দাদের মনে সন্দেহ থাকে যে নিশ্চয় মুসলমানদের মধ্যে গড়বড়ি আছে, মুসলিমকে চিরদিন তখনও ছিল এখনও আছে কিয়ামত অবধি থাকবে মুসলমানদেরকে সন্দেহ করা। বুঝলেন,
আমাদেরকে কথা যেন বলে এত বড় জামা কেন পড়েছেন, বলেছে কাপড়ের দাম তো আপনাই বাড়াচ্ছেন, আমরা তোরা ছোট করছি বলে আমাদেরকে পড়তে হচ্ছে, বুঝলেন? কত কি কথা বলে, এয়ারপোর্টে যাই বলে হুজুর পকেটে কি ভরা আছে দেখবো, হাই বম আছে, বুঝলেন? একদিন তো আমি পাগড়ি পরে স্টেজ থেকে নেমে ডাইরেক্ট এয়ারপোর্টে, ওরা ফোন করছে বে মাল পেয়ে গেছি, মাল চলে এসে, আমি বলে মাল্লা মুসলমান আগে যাচাই কর তারপরে তো বলবি, মাল্লা মুসলমান, বুঝলেন? চিরদিন সন্দেহ করে ওরা, ভাবে মুসলিমরা এই তৈরি হয় ওই তৈরি হয়, কিন্তু এরা জানে না যে আমার মুসলমানের বাচ্চারা কি তৈরি হয়। আমার ভাই হযরত বাকি বিল্লাহ সাহেবের সঙ্গে এসছেন, উনি আমাকে বলছিলেন যে হুজুর দু এই লাইন এই নাত্য একবার পড়ে দিয়েন, তো ওনার জন্য আমি পড়ছি আপনাদেরকে, একবার জোরে বলেন সুবহান আল্লাহ। মুসলমানের ছেলে কি তৈরি হয় শুনুন, শাহরুখ না বানেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা শাহরুখ না বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, না তো সলমান বনেগা, এ বচ্চা মেরা, এ বচ্চা মেরা হাফিজ কুরআন বনেগা, বনেগা। এরা জানে না মুসলমানদের ছেলেরা কেমন তৈরি হয়, কিন্তু সন্দেহর নজরে দেখে, গোয়েন্দা পাঠালো বাদশাহ, দেখে আই কিসের কারণে মুসলিমরা সব জায়গায় জয়লাভ করে এটা বুঝে আসছে না। এবার একদিন দুই দিন করতে করতে অবাক হয়ে গেল, রাজার দরবারে হাজির হলো, বলে কি হয়েছে রে, বলে হুজুর আর বলবেন না, বলে কি হয়েছে, বলে মুসলমানদের মধ্যে হাতিয়ারই কম থাকতে পারে, মুসলমানদের মধ্যে যানবাহন আসবাবপত্র কম থাকতে পারে, মুসলমানদের শক্তি কম থাকতে পারে, কিন্তু ওদের কাছে এমন একটা জিনিস রয়েছে যেটা অন্য কারোর মধ্যে নাই, বলে কি, বলে সেটা হলো ইমানি শক্তি। আমরা যুদ্ধ করি জয়লাভ হওয়ার জন্যে, মুসলমানরা যুদ্ধে নামে শহীদ হওয়ার জন্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেই জাতি নিজের জীবন বিলীন করে দেওয়ার জন্যে শাহাদাতের ময়দানে নামে, তাদের সঙ্গে কখনো পারবেন না, কিন্তু হুজুর ওদের মধ্যে চালবাজও অনেক রয়েছে। আমি দেখেলাম পরপর তিনজন রয়েছে, ওরা চালবাজ, ওরা যুদ্ধের কৌশল ভালো করে জানে। একটা কথা জেনে রাখবেন, যুদ্ধের মধ্যে হাতিয়ারের চাইতে কিন্তু কৌশলের দাম বেশি। পাকিস্তান বাংলাদেশের যখন দাদাজির যুদ্ধ মুক্তিযুদ্ধ লড়াই হয়, তখন বাংলাদেশের কাছে অতটা হাতিয়ার ছিল না, অত আসবাবপত্র কিছুই ছিল না, তবু কিন্তু পাকিস্তানের থেকে আজাদের ওরা ছিনিয়ে নিয়ে এনেছে, জয়লাভ করেছে, একটা কারণে, এই বেটা বাঙালির চালাকির কারণে, বুঝলেন? কৌশল চালাকি ছিল খুব, বুদ্ধির কারণে এরা ষড়যন্ত্র করে ওদের সঙ্গে পাত্তা পায়নি, এই হচ্ছে ব্যাপার। জয়লাভ করেছিল শুধুমাত্র ষড়যন্ত্রের জন্যে, তো ষড়যন্ত্র চিরদিনই আছে, বুঝলেন? তো তেমনি ষড়যন্ত্র যে কৌশল, এদের দাম রয়েছে, মানে যে কৌশল জানে চালাকি, রংবাজ যাকে বলা হয়। বলে কে সেই, ওদেরকে ধরে আনতে হবে, যত টাকা লাগুক তবু দিব, ওদেরকে ধরে আনতে হবে, যত টাকা পয়সা লাগবে আমরা সব কিছুই দিব, কিন্তু ওকে ধরে আনতে হবে। এবার করলোটা কি, যখন যুদ্ধের ময়দানে এদের কিন্তু অন্য দিকে নজর নাই, শুধু ওই তিনজনের দিকে নজর, যে আজকে কাউকে নয়, এদের তিনজনকে পাকড়াও করব, আর এদেরকে ধরে আমরা কিন্তু আজকে সাইস্তা আজকে যুদ্ধের ময়দানে আমার রাজার দরবারে হাজির করব। রাজা বলেছে এদেরকে এনে দিতে পারলে ভালো পুরস্কার প্রদান করা হবে, এরই জন্যে এরা করলোটা কি, সবাই মিলে চক্রান্ত করে এদের তিনজনকে ধরে ফেলে নিল। অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি, রাজার দরবারে হাজির করা হলো, হিরাক্লিয়াস বাদশা বলছে শোনো, বলে কি হয়েছে, বলে তোমাদের নবী তোমাদেরকে ফুসলিয়ে তোমাদেরকে ইলমেছে, এখন তো তোমাদের ফুর্তি করার সময়, এখন তোমাদের ইয়াস করার সময়, এখন তোমাদের এনজয় করার সময়, এখন কি যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, এটা তোমরা ভুল করছো, তোমাদের সামনে বহু জীবন পড়ে আছে, তোমরা মুসলমানিত্ব ছেড়ে দিয়ে আমাদের দলে জয়েন করো, ভালো ভালো গাড়ি দেব, ভালো ভালো আসবাবপত্র দেব, ভালো ভালো যানবাহনের জিনিস দেব, তুমি জুমরা যদি বলো মই নগরের রোম দেশের সবচাইতে সুন্দরী মহিলার সঙ্গে তোমাদের বিবাহ দিয়ে দিব, শুধু একটা শর্ত, তোমার নবীর দল ছেড়ে দাও, আমাদের দলে জয়েন করো, যেমন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে
ওই যুবকরা বলে একজন যুবক ছিল আমার বিন ফুজাইল, উনি তখন বলতে আছেন হে বাদশাহ শোনো, তোমার রাজপ্রাসাদে আমরা থুথু নিক্ষেপ করি, তুমি বলছো তোমার দলে জয়েন করতে, দেখ দ্বিতীয়বার মুখে ওই কথা আর আনবে না, সারা দুনিয়া যদি আমাদের পদতলে হাজির করে দাও কিন্তু বেঁচে থাকাকালীন নবীদের সঙ্গে মুসলমানের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। এ হচ্ছে মুসলমান। আর আমরা সামান্য ভিড়ির বদলে তো ইমান বদলিয়ে দিই, বুঝলেন? মুসলমান ভিড়ির জন্য আমরা ইমান বদলিয়ে দিই। হ্যালো, তুমি একটু চেষ্টা করতে পারলে না ভাই, তোমার মাইক ঠিক করতে। আসলে কথা বলা নয়, কথা বলার মধ্যে বহুত ভাগ আছে, বুঝলেন তো? আমি এমনি তো বলেই যাবো, অসুবিধে নেই, কিন্তু বলার মধ্যে বহুত আছে। ভাতি অলি অন্য জিনিস নয়, মা শোনো গো, বুঝলেন তো? কিন্তু না, এর মধ্যে একটা অন্য ই চাই। যেমন একটা আপনাদেরকে সংক্ষিপ্তে বলে দিই, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম। একরকম। দ্বিতীয় দেখুন, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম। এটা একরকম, এতে কোনো ব্যাপার না, যেমন তোর মাইকে চলবে। কিন্তু আমি যেটা বলি, আমার উচ্চ মানে যারা সিঙ্গার তারা বুঝেন কি, দেখুন, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম। বুঝলেন, এটাই হচ্ছে প্রবলেম। তখন বললেন ওই মুখ মলবি বলে চলে গেল, ইয়ার কেন প্রবলেম হচ্ছে? আসলে না বুঝলে যা হয়, বুঝতে পাচ্ছেন তো? তো সে হচ্ছে ব্যাপার। তো চিন্তা করুন, অসুবিধে নেই, আপনাদের অসুবিধে না হলে হলো, আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে তো বাবজি? হ্যাঁ হ্যাঁ, একবার মহব্বতের জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদা আদায় করার মতো যদি সুবহানাল্লাহ আদায় করতে হয় তাহলে কী করলে হবে বলবো? তারপরে বলবেন নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বলে 80টি করে নেকি পাবেন গো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, বাদশা করলো কি, বলছে বদলে দিতে হবে। রাজ্যে যুবকরা বললো খবরদার দ্বিতীয়বার ওই কথা বলবে না। গোটা রাজপ্রাসাদে হুলুস তুলুস আরম্ভ হয়ে গেছে, হলোকম্প আরম্ভ হয়ে গেছে। এ কোন ছেলে রে, রাজার সামনে আজ অব্দি কেউ উঁচু গলায় কথা বলে না, তার গদ্দান আলাদা করে দেওয়া হয়, আর এরা এত জোরে বাদশার সঙ্গে আঙুল তুলে এরকম চোখ দেখিয়ে কথা বলছে। সেনাপতি যাবে গর্দান নিতে, হুজুর একবার হুকুম করেন এদের গর্দান আলাদা করে দেবে। দাঁড়াও, বলে হে বাচ্চারাম, তোমাদের অল্প বুদ্ধি অল্প বয়স, তাই তোমরা এখনো দুনিয়ার মজা শিখো নাই, দুনিয়ার মধ্যে কেমন করে চলতে হয় এগুলো তোমরা জানো নাই, বাদশার কি করে তাজিম করতে হয় তোমার নবী এগুলো শিক্ষা দেয়নি, বাদশার দরবারে কেমন করে কথা বলতে হয় এগুলো তোমরা জানোনি। বলছে শোনো, তোমাকে কি আমার নবীর সার্টিফিকেট আমাকে নিতে হবে? ওরে, আমরা কোনো মোল্লার কাছে সার্টিফিকেট নিই না, আমার রাসূলুল্লাহ যিনি রয়েছেন উনার সার্টিফিকেট মহান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুলুকুল আজিম, নিশ্চয় আমার নবীর চরিত্র সবচাইতে আলা, ইন্নাহু সিদ্দিকুন নবিয়্যা, আমার রাসূল হলো নিশ্চয় সত্যবাদী রাসূল, তোমার কাছে আমাকে শুনতে হবে না, শিখতে হবে না, আমার নবী কেমন নবী শোনো, আমার নবী শুধু মুসলমানের নবী নন, পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে যত জাতি রয়েছে সকলের নবী হলেন আমার নবী, জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, ওই জয়দেবেরও সেই নবী, মুসলমানের যেই নবী, হিন্দু সনাতনেরও সেই নবী, মুসলমানের যেই নবী, অন্যান্য খ্রিস্টান পাদ্রী যেই হোক না কেন সকলের নবী হলো তিনি। কারণ হলো জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন, তমাম পৃথিবী জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আমার নবী মুস্তাফা হলেন রহমাতুল লিল আলামিন, তমাম জগৎ সৃষ্টি জগতের জন্য আমার রসুল হলো রহমত। জেনে রাখো, ওই নবী শুধু মুসলিমদের জন্য নয় সকলের জন্য দয়াবান হয়ে এসেছেন। বলে কেমন দয়াবান, উনি কি খ্রিস্টানদেরও, উনি কি ইহুদিদেরও দরদ দি? বলে নিশ্চয় আমার নবী রহমাতাল্লিল আলামিন শুধু মুসলমানের জন্য নয়, যত দূর খোদাই রয়েছে তত দূর আমার নবীর মুস্তাফাই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আল্লাহর সীমানা যত দূর আমার নবী মুস্তাফার সীমানাও তত দূর। এটা জেনে রাখিও, আমার আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে পাঠিয়েছেন, রহমত করে সৃষ্টি করেছেন, কি ভেবেছো শুধু মুসলমানদের জন্য? কখনো নয়। কেমন চিন্তা করো, ওই মক্কার নগরে আরবের সারজামিনে একটা বাচ্চা ছেলে ছিল, তার বাবা মারা গিয়েছে,
মা জননী একাই রয়েছে, পরনের কাপড় ছিঁড়ে গেছে কাজ করতে করতে। আপনি জানেন যতদিন আপনার গার্জেন রয়েছে, পয়সা রয়েছে, ততদিন আপনার পেছনে সবাই। যখন আপনার গার্জেন থাকবে না, কেউ আর মুখ ফিরিয়ে তাকাবে না। হ্যাঁ গো, কতদিন কত জায়গায় দেখলাম ওরকম, বহু রকম। এক মেয়ে ছিল, ছেলেরা লাইন দেওয়া তো পিছন পিছন, যেদিন বাবা মারা গেল মা ICDS এর চাকরি পেল ভাত রান্না করা। একটু স্টাইল করে বলতে হবে তো, নাহলে একটু চাকরি বলে কথা, সে 200 টাকা বেতন হোক আর 100 টাকা হোক। একজন বলছে বোম্বাই কি করো, বলছে ভাই ওয়াটার সাপ্লাই দিই। বলে দারুণ কাজ তো পে, এতদিন থেকে আমরা এখানে রাজমিস্ত্রি করলাম, তো তো ওয়াটার সাপ্লাই ভালো চাকরি পেয়ে গেছিস। বলে হ্যাঁ, পরক্ষণে জানা গেল চার দোকানে দোকানে পানি দিয়ে বেড়াই, ওয়াটার সাপ্লাই। বুঝতে পারছেন তো, এই হচ্ছে ব্যাপার, আমাদের এটাই চলছে। কিছু থাক না থাক, ভকারিগুলো খুব আছে। হ্যাঁ, যেমন মুর্শিদাবাদের বুঝলেন, এই বেটারা যদি ফকির হয়ে যায় কিন্তু নবাবী চাল ছাড়বে না, তো সেরকম একটা স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক জিনিসের একটা নাম, আপনারা বর্ধমানের লোক তো, এটা বর্ধমান নাকি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো, আপনারা বর্ধমান, আপনাদের মান সম্মান বুঝেছেন, ওই লেগে তো আপনারা বর্ধমান, যাকে খুব ভালো মানুষ। তো কথা হচ্ছে কি, যে আপনারা বর্ধমান লোক তো, মুর্শিদাবাদের লোকে খারাপ কথা বলবেন না। অনেক লোকে বলে জ্ঞান চোর ছাচ্চা দাগাবাজ তার বাড়ি মুর্শিদাবাদ, এটা ভুল কথা। জ্ঞানী গুণী সত্যবাদ তার বাড়ি মুর্শিদাবাদ, বুঝলেন? হ্যাঁ, তো কথা হচ্ছে নামের স্টাইল খুব আমাদের, কাজ হোক আর না হোক স্টাইল মানে ছাড়বে না, এটাই হচ্ছে ব্যাপার। তাই